কি ঠিক আছে ভাই আমি সরি তখন তোমারে মারতে যাওয়াটা আমার ঠিক হয় নাই আমার এখন মাফ করেন দূর ভাই মহল্লায় আসার পর সবার আগে আপনার সাথে আমার দেখা হয়েছে আরে আপনি তো আমার বড় ভাই এই না ওমা কি হলো আপনি তো আমার বড় ভাই না আমি কারো বড় ভাই হতে পারি না আমি কারো বড় ভাই না ভালো জ্বালা তো দেখি ভাই এই শহরে সবাই কি পাগল হ আমার নিজের সার্টিফিকেট আমি নিজে দিলাম আমি একটা পাগল হইছে এখন সরো আচ্ছা ঠিক আছে আপনি কি কোনো কবিকে চিনেন আহাদ নামের কেন তার কি কাম আপনি আমার ভাই হইবেন এই না ভাই রসিকতা বাদ কবি আহাদ হচ্ছে আমার বস আমার সাথে তো ওনার কোনো যোগাযোগ নাই আমার মনে হলো আমি ওনার এক ঝলক দেখলাম আচ্ছা আপনি কি ওনারে চিনেন চিনি আমি চিনি কি না কি জানি একবার মনে হইতেছে চিনি আর একবার মনে হইতেছে কিন্তু এই লোক তোমার বস হয় কেমনি হ্যাঁ ভাই উনি আমার বস উনি একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আর আমি ওই প্রতিষ্ঠানের একজন টিচার মানে দপ্তরে আর কি বলেন কি এই মালের এত গুণ তার মানে আপনি তারে চিনেন কই না আমি তো সেটা কই নাই ভাই সব কথা বলতে হয় না কিছু কথা বুঝে নিতে হয় আমি বুঝে নিছি শোনো ভাই তার আমি চিনলেও তোমারে তো আমি চিনি না তুমি দরিবাজ না বরিবাজ তোমার সম্পর্কে না জানে তো আমি কিছু কইতে পারি না সরো প্রিন্সিপাল সাহেব ওঠেন এখানে এই নামে কেউ নাই নামে নাই পদবিতে তো আছে নাকি কোনো কিছুতেই নাই স্যার ওরে বাপ রে বাপ একেবারে আমার সার ডেকে ফেলাইলেন একটা আজব জিনিস আপনি ভাই কি জিনিস আনোয়ার স্যার আপনি তো আমাদের ইজ্জত মেরে দিলেন এরকম একটা মানুষের সার ডেকে দিলেন এই আপনি কে হ্যাঁ আপনাকে তো আমি চিনি না কে আপনি স্যার আমারে চিনেন নাই স্যার আপনার হয়েছেটা কি আপনার সমস্যাটা কি স্যার সমস্যা তো আপনার আপনি কে আমি তো আপনাকে চিনি না স্যার বিষয়টা কিন্তু ঠিক হচ্ছে না এভাবে কি স্যার কেউ আসে আপনি মোবাইলটা সাথে আনেন না স্যার আপনি এভাবে ঘুরে বেড়ালে একটা প্রতিষ্ঠানকে চালানো যায় নাকি স্যার বলেন স্যার আমি মাস্টারদের বেতন দিতে পারতেছি না পোলাবানদের খাওয়ান দিতে পারতেছি না সব টাকা শেষ হয়ে গেছে স্যার ছয় দিন আগে স্যার মানে ছয় দিন ধরে রাখে আছে না ইউনো স্যারে বলে কিছু টাকার ব্যবস্থা করছি কিন্তু এভাবে কি একটা প্রতিষ্ঠান দিনের পর দিন চলে বলেন আচ্ছা কী করলেন প্রতিষ্ঠান কি প্রতিষ্ঠান কিসের প্রতিষ্ঠান খুইলা কোন তো আমারে আরে হারুন সাহেব এখানে কোনো বুঝানোর কিছু নাই এই দীপ তুমি যাও তো যাও দেখছেন দেখছেন উনি আমার নাম জানে তার মানে আপনি তারে চিনেন তাই তো দূর ভাই চিনব না মানে ওনার একটা শিশু আশ্রম আছে আহারুক শিশু আশ্রম আহারুক এটা আবার কেমন নাম আহারুক মানে হচ্ছে আহাদের আহা আর রুকসেনার রুক আহারুক সব মিলে আহারুক কবি ভাই আপনি তো দারুণ রোমান্টিক মানুষ আসলে ভাই উনি কঠিন ভালো মানুষ ওনার আশ্রমে সব মিলে পনেরো জন বাচ্চা আছে তারা আশেপাশে গ্রামের দুটো স্কুলে গিয়ে পড়াশোনা করে তাদের যাতায়াত খরচ খাওয়া খরচ স্টাফদের বেতন সব মিলে মাসে লাখখানেকের মতো খরচ আছে উনি সব দেয় আজ দুই মাস ওনার সাথে যোগাযোগ করতে পারতেছি না টাকা পয়সা তুলতে পারতেছি না এই তোমার কাছে চেক দেওয়া আছে না চেক তো দিচ্ছেন স্যার লাখ টাকার চেক সাথে একটা পজিটিভ পে কাগজ দেওয়া লাগে ব্যাংক তো স্যার আপনার সাথে কন্ট্যাক্ট করে পাচ্ছে না আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজারকে ফোন দিয়ে দিচ্ছি স্যার তবু আপনি যাবেন না না আমি বললাম তো আমি যাবো না ভাই সে কি অনেক বড় লোক তাই না আমিও তো বড় লোক না দরিদ্র মানুষ তাহলে এত টাকা দেন কীভাবে আমি বলতেছি স্যার শুনেন আমাদের ওইদিকে একটা ইবিজের হচ্ছে ওইখানে স্যারের সাড়ে সাত বিঘা জমি সরকার নিছে স্যার সেখান থেকে ক্ষতিপূরণ হিসেবে দুই কোটি টাকা পাইছে পুরো টাকাটাই স্যার ফিক্স করে রাখছে ওইখান থেকে যা আসে ওইটা দিয়ে স্যার আশ্রম চালায় কত টাকা কইলেন দুই কোটি টাকা এখন মনে হয় দুই কোটি বিশ লাখ টাকা হয়েছে না স্যার বাপ রে বাপ এই লোক এত টাকার মালিক ও স্যার আপনি এত টাকার মালিক আর আমি আপনার সাথে কত খারাপ ব্যবহার করছি আমারে মাফ করে দিন স্যার খোদা রে খোদা স্যার পয়েন্ট আমার তো হিনা মাথা ঘুরে আমি চাক বানালে ভাই ভালো কেন পয়েন্ট পয়েন্ট আরে রে পয়েন্ট দুই কোটি আরে দুই কোটি রে হ্যাঁ ওষুধ তো খাইছি একটু আগে তাই সকালে একটু হাসতে হইব পয়সা থাকতে হইব অনেক দিন হ্যাঁ খুব ভালো লাগছে ভালো লাগছে আপেল খাবেন আপেল মালটা আপেল হ্যাঁ আপেল মালটা নিয়ে আসতে পারেন তাতে দাঁত করতেও হ্যাঁ
অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?